আজকের আলোচনার বিষয় হল হোমিওপ্যাথি মেডিসিন সাবাডিলা। সাবাডিলা মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন সময়ে ব্যবহার করা হবে এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ইউজ, সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন সাবাডিলা। ডিপথেরিয়ার যন্ত্রণা বাম পাশে আরম্ভ হয়ে ডান দিকে বিস্তারিত হয় যন্ত্রণা। গরম খাবার খাবার পর আরাম হয়। রোগী বারবার ঢোক গিলতে থাকার সময় গলায় কষ্ট হয়। এমন অবস্থায় সাবাডিলা মেডিসিনটি ব্যবহার করলে ডিপথেরিয়ার সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। ছোট ছোট মলদ্বারে কৃমি এবং কৃমিজনিত কারণ সেক্সের ইচ্ছা হয়। এমন অবস্থায় সাবাডিলা মেডিসিনটি ব্যবহার করলে কৃমির সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। গলা অত্যন্ত শুষ্ক, এমন অবস্থায় সাবাডিলার কথা মনে রাখবেন। গলায় যেন দড়ি লম্বা হয়ে ঝুলছে এমন বোধ হয় এবং বারবার ঢোক নিতে হয়, এমন অবস্থায় সাবাডিলা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। রোগী মনে করে সে অন্তঃসত্ত্বা হয়েছে, এমন অবস্থায় সাবাডিলা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। তরল সর্দি হলে এবং হাঁচি হলে সাবাডিলা অবশ্যই ব্যবহার করবেন এবং খুব ভালো ফল পাবেন। রোগী শীত ভয় পায়, সর্বদা শরীরে কাপড় জড়িয়ে রাখে, গরম খাবার খেতে চায়, সামান্যতে চমকে ওঠে, এমন অবস্থায় সাবাডিলা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ভ্রম ধারণা মনের মধ্যে থাকে, যেমন রোগী মনে করে গুরুতর রোগে আক্রান্ত হয়েছে অথবা রোগী অন্তঃসত্ত্বা হয়েছে। এমন মনের ভ্রম ধারণা হলে সাবাডিলা মেডিসিনটি ব্যবহার করলে ভ্রম ধারণা সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। যেখানে চুল আছে সেখানে চুলকানি হয়, এমন অবস্থায় সাবাডিলা মেডিসিনটি ব্যবহার করলে চুলকানির সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। চিন্তার জন্য ঘুম হয় না, চোখের পাতা লাল হয় এবং জ্বলন হয়, জল পড়ে চোখ দিয়ে, এমন অবস্থায় সাবাডিলা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। রোগী রোগ নিয়ে চিন্তা করে কিন্তু তার প্রকৃতপক্ষে রোগ হয়নি, এমন অবস্থায় সাবাডিলা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। বাচ্চাদের কৃমির জন্য পেট ব্যথা হয়, এমন অবস্থায় সাবাডিলা মেডিসিনটি ব্যবহার করলে বাচ্চাদের কৃমির সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। বায়ুতে পেট ফুলে যায় এবং পায়খানার আগে বায়ু বের হয়, এমন অবস্থায় সাবাডিলা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ডায়রিয়ার সঙ্গে পেট ব্যথা হলে সাবাডিলার মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। চিন্তা করার জন্য মাথা ব্যথা হয়, এমন অবস্থায় সাবাডিলা মেডিসিনটি ব্যবহার করলে মাথা ব্যথার সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। সাবাডিলা রোগীর রোগ বাড়ে, ঠান্ডা খাবারের রোগ বাড়ে, পূর্ণিমায় রোগ বাড়ে। মেডিসিন ব্যবহার।
সাবাডিলা 30 দুফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন। বাচ্চাদের দুফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন। সাবাডিলা 200 দুফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন। মেডিসিনটি আপনারা 30 দিন ব্যবহার করবেন, কিন্তু সর্দিতে আপনারা 10 থেকে 15 দিন মেডিসিনটি ব্যবহার করবেন। সর্দিতে মেডিসিনটি 1 ঘন্টা পরপর ব্যবহার করতেও পারেন। মেডিসিনটি ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার, যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বিভিন্ন প্রকার মেডিসিন একই সঙ্গে ব্যবহার করা যাবে না, কোনো প্রকার নেশা করা যাবে না, কাঁচা পেঁয়াজ এবং টক খাবার খাওয়া যাবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন, ফ্যামিলির মধ্যে শেয়ার করুন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।